নোয়াখালীর চাটখিলে বিভিন্ন ইউনিয়নের মহিলা কর্মীদেরকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবিরের উদ্যোগে পারকুট ইউনিয়ন ও বদলকুট ইউনিয়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আসন্ন ইউনিয়ন ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে গ্রাম পর্যায়ে সাধারণ জনগণের মাঝে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক অলি তাহের ইবু, ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য নেতাকর্মীরা। আলোচনা শেষে ওয়ার্ড ও ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মানুষের দ্বিতীয় স্বপ্ন থাকে, আমার স্বাধীন দেশে আমি আমার জীবন ব্যবস্থা এমন হবে, তা উন্নত জীবন ব্যবস্থা থাকবে, যেখানে থাকবে না ক্ষুধা দারিদ্র, যেখানে থাকবে না অশিক্ষা, থাকবে না সন্ত্রাস রাহাজানি, থাকবে না বৈষম্য, নারী পুরুষ সমান অধিকার নিয়ে কাজ করবে, সর্বস্তরে শিক্ষা থাকবে, এরকম একটা উন্নত বিশ্ব থাকবে। গণতান্ত্রিকভাবে একটা দেশের পাঁচ বছর পর পর কিন্তু সরকার চেঞ্জ হয়। আজকে প্রায় ১৩ বছর জনসংখ্যা ক্ষমতায় আছে, দুই বছর পর আবার নির্বাচন হবে, ওই নির্বাচনে যদি আবার আওয়ামী লীগ জিততে না পারে তাহলে উন্নয়নের ধারা আমরা অব্যাহত রাখতে পারবো না। আর সেই জন্যেই আমাদের নৌকার জয়ের কোনো বিকল্প নাই। তবে সারা বাংলাদেশের দক্ষিণাঞ্চল, তারপর উত্তরাঞ্চল আর নোয়াখালীর মধ্যে অনেক পার্থক্য আছে। নোয়াখালীতে এখানে মানুষ ধর্মবিরূপ, এই জন্য ধর্ম ব্যবসায়ী যারা জামাত শিবির এবং বিএনপি, তাদের একটাই কথা যে আওয়ামী লীগকে ভোট দিলে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য হয়ে যাবে, মসজিদে উলুদ্ধনি হবে, মন্দিরে আজান দিবে, মা বোনেরা ঠিকভাবে ধর্ম পালন করতে পারবে না। কিন্তু এইটা করে কিন্তু তারা কিন্তু ২০০১ সালের নির্বাচন করে প্রহসন নির্বাচনে তারা ক্ষমতা এসে ওই সময় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছিল। আর বাংলাদেশটা দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে প্রায় ৫ বার খালেদা জিয়ার সময়। কিন্তু এই নোয়াখালীতে আমাদের মা বোনকে বিভ্রান্ত করে বিভিন্ন বাড়িতে বাড়িতে আপনাদের মহিলাদের তালিম হয়, তালিমের লক্ষ্য তাদের তা দেওয়া, ধর্মের কাছে আনা না। তালিমের লক্ষ্য হলে একটাই, আপনাদের বিভিন্নভাবে মিসগাইডিং করে আপনাদের বলতে হবে যে আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট না দিলে আপনি বেঁচে যেতে পারবেন না। কিন্তু আজকে মানুষ সচেতন হয়েছে।